ঠাকুরের গর্ব অহংকার আমাদের রাশেদ ভাই আপনাদের নজরে বক্তব্য রাখবেন। একটু আগে আপনাদের পাঁচ নম্বর বালাঘাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সাহেব, তার বক্তৃতায় একটা জায়গায় বললেন কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতার অংশ, স্বাধীনতা তুমি আমার মায়ের মিষ্টি মুখের হাসি, তারপরে স্বাধীনতা তুমি আমার বাবার জায়নামাজের উদার যোগে। এই কবিতার সাথে যদি আমি একটু সংযোগ ঘটাই তাহলে বলতে হয় স্বাধীনতা তুমি আমার স্বপ্ন দেখা নিদ্রাহীন রাত নিদ্রাহীন দিবা। এই কথাটা এই কারণে শোধ করলাম, স্বাধীনতা আছে বলে আপনি আমি আমরা স্বপ্ন দেখতে পারি, এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলছিলেন আমি সেই স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাইতে দেয় না। এই স্বাধীনতা আছে বলে আমরা ওই স্বপ্ন দেখি যেই স্বপ্ন আমাদের ঘুমাইতে দেয় না। দেশ কিভাবে গড়ব, সমাজ কিভাবে গড়ব, সুন্দর আলোকিত সংসার জীবনের অধিকারী কিভাবে হব, সন্তান কিভাবে শিক্ষিত হবে, কোথায় উচ্চ শিক্ষা পাওয়া যাবে, দারিদ্রকে কিভাবে পরাস্ত করব, অসুস্থতা অসুখকে কিভাবে মোকাবেলা করব, এই স্বপ্নচারী এই চিন্তায় আমাদের জাগিয়ে রাখে। আজ ওই স্বপ্নগুলোর সাথে আরেকটা স্বপ্ন যুক্ত হয়েছে, এই বাংলাদেশে একদিন মৌলবাদ থাকবে না, একদিন জঙ্গিবাদ থাকবে না, একদিন নাশকতাকারী থাকবে না। আর ওই স্বপ্নে নিদ্রা যখন আসে না তখন তার মাঝে ছোট আরেকটা স্বপ্ন, এই জঙ্গিবাদ মৌলবাদ নাশকতারে চিরকালের হারানোর উপায় এই দেশে আগামী 30 ডিসেম্বর 2018 সালের নির্বাচন। স্বপ্ন দেখি মিঠা পুকুরের মানুষ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতোই অবারিত ধারায় নৌকা মার্কায় ভোট দিয়ে চিরতরে মিঠা পুকুর থেকে জঙ্গিবাদ মৌলবাদকে দূর করি। আমি একটু আগে পাশেই কয়ারমারি গ্রামে বক্তব্য দিচ্ছি, সেখানে আমি বলছিলাম একে অপরের সম্মানের কথা, একই কথা আমি এখানে বলবো। আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা কি বিশ্বাস করেন 30 তারিখ এবং বন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন? তার মার্কা কি? আশিকুর রহমান সাহেবের মার্কা কি? যদি বিশ্বাস করেন বঙ্গবন্ধু কন্যা আবারও নৌকা মার্কা নিয়ে প্রধানমন্ত্রী হবে, তাহলে আশিকুর রহমান সাহেবের নৌকা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেওয়া চলে না। আপনাদের কাছে অন্য কেউ আসলে বলবেন ভাই আপনার নেতা কি প্রধানমন্ত্রী হবে? একটু আগে কয়েমারিতে বলছে ধানের শীতের দলের নেতার নাম বেগম খালেদা জিয়া, ওর মধ্যে আমার জামাত ইসলামী বলছে, কিন্তু বেগম খালেদা জিয়া জেলে দুর্নীতির দায়ে, তারেক জিয়া দেশের বাইরে তারও দুর্নীতির দায়ে চলেছে। সুতরাং ধানের শীতে যদি বঙ্গোপসাগরের সমান পানি দিয়েও ভোট দেওয়া হয় ওর প্রধানমন্ত্রী হওয়ার কোন সুযোগ নাই। আর
জাতীয় পার্টি লাঙ্গলের জন্য বলি, হুসেন মোহাম্মদ এরশাদ আমার নেত্রীর কাছে হাতে এমন করে বেড়ায়, আমারে কয়টা সিট দেন, আমারে কয়টা সিট দেন। আপনারাও বুঝেন, আমিও বুঝি, আমরা সবাই বুঝি, তারও প্রধানমন্ত্রী হওয়ার কোন সম্ভাবনা নাই। সুতরাং বাস্তব প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, মিঠাপুকুরের এমপি হবে আশিকুর রহমান। তারপরও আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আপনাদের কাছে একটাই আহ্বান, এটা আমার বাবাও বলবেন, আমি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখে বুঝি অনেক পরিবর্তন, এবং এখানে নৌকার ফলাফল ভালো হবে, কিন্তু যেহেতু এই নির্বাচন শুধু নির্বাচন না, এটা যুদ্ধ, অন্ধকার মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে যেহেতু যুদ্ধ চলছে, তাই সেই যুদ্ধে একটা ভোটও যাতে বাদ না যায়, একটা ভোটও যাতে ঘরে না থেকে যায়, সেই আহ্বান আপনাদের জানাইতে চাই। আর আপনার গ্রামে যেই মুরব্বী বয়সের কারণে আগের মতো চলতে পারেন না, আমি আপনাদের সন্তান আপনাদের ভাই হিসেবে অনুরোধ করি, দিনের সর্বপ্রথমে আপনারা সেই মুরব্বীরে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হবেন, তার ভোটাধিকার প্রয়োগ করার সাথে সাথে আপনারাও আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আশিকুর রহমান এমপি সাহেব মিঠাপুকুরে শত শত কিলোমিটার রাস্তা করেছেন পাকা, প্রতিটা গ্রামে বিদ্যুৎ এনে দিয়েছেন। আজ বাংলার প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেছে তিনি গ্রামকে করবেন শহর, কিন্তু ভাই টেলিভিশনে যে কিরণ মেলা দেখা যায়, আলিফ কয়লা দেখা যায়, জীবন কি এত সহজ? আলাদিনের আশ্চর্য চেরাগের মতো একটা চেরাগ একটা প্রদীপে ঘষা দিলেন, আর দৈত্য সামনে হা 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 করতে করতে চলে আসলো, আর বলল কি চান জাহাপনা? আপনি বললেন আমি অনেক বিরিয়ানি খাইতে চাই, রান্না না কইরা বাজার না কইরা হঠাৎ করে চোখে নিমেষে বিরিয়ানি চলে আসলো। আবার আপনি বললেন আমি রাজপ্রসাদ চাই, দৈত্যের রুমটুরি দিল, এক রাজপ্রসাদ তৈরি হয়ে গেল, রাজমিস্ত্রির দরকার নাই, সিমেন্ট ইটের দরকার নাই, যোগানের দরকার নাই, যোগালির দরকার নাই, যাতে হয়ে গেল। আবার আপনি বললেন আপনি অনেক ধনী হইতে চান, ওই আলাদিনের আশ্চর্য থেরাকের দৈত্য আবারও আঙ্গুলের তুলি দিল, টেবিল ভরা হীরা জহরত মণি মুক্তা সোনা গহনা। জীবন কি আসলে তাই? একদমই তাই না। সুতরাং নেত্রী যখন বলছে গ্রাম হবে শহর, অবশ্যই গ্রাম হবে শহর, তবে তবে ওই গ্রামে শহরে রূপান্তরিত করার জন্য আপনার নিজের একজন নেতা দরকার, যে আপনার পাশে থাকা তীরে তীরে আপনার শস্য শ্যামলা সুজলা সুফলা গ্রামকে শহরে রূপান্তরিত করবে, যেখানে শিল্প, যেখানে উৎপাদনশীলতা, যেখানে বিজ্ঞান চর্চা আধুনিকতা স্পন্দনে মুখরিত হবে আমাদের নিত্য জীবন দ্বারা। আর সেই নিজের নেতা, সেই নিজের স্থপতি মিঠাপুকুরের জন্য আশিকুর রহমান এমপি সাহেব তার মার্কা নৌকা মার্কা। আমি কয়ের মানিতে এটাও বলেছিলাম, আপনাদের নৌকা শুনলে চলে কি দেখা, একটা কাঠের তৈরি নৌকা, তাই না? সমুদ্রের মধ্যে গেলে কাঠের তৈরি নৌকা দিয়ে তো আজকাল চলে না, লোহার তৈরি নৌকা। কিন্তু ভাই আপনার সামনে যে নৌকার কথা বলি, যেই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, যেই নৌকা শেখ হাসিনার নৌকা,
যেই নৌকা শেখুর রহমান সাহেবের নৌকা, যেই নৌকা আপনার আমার নৌকা, সেই নৌকা তো কাঠ দিয়ে তৈরি না, সেই নৌকা তো লোহা দিয়ে তৈরি না, সেই নৌকা রক্ত মাংসের নৌকা। অর্থাৎ সেই নৌকা আপনার দুঃখ বোঝে, সেই নৌকা আপনার সুখে হাসতে পারে, আপনার ব্যথায় কাঁপতে পারে, সেই নৌকা আপনার কি প্রয়োজন তা অনুভব করে, অনুভূতিতে রূপান্তরিত করে, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্যে পরিকল্পনা গ্রহণ করতে পারে, ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর সেই মিঠা পুকুরে রক্ত মাংসের নৌকা আমাদের আশিকুর রহমান এমপি সাহেব, আমার বাবা। আমি আজ এই সুন্দর রজনীতে, যদিও পূর্ণচন্দ্র নাই, জ্যোৎস্নার আলো নাই, তারপরেও চাঁদ দেখতে ভালোই লাগে, অর্ধচন্দ্র অর্ধচন্দ্র, এমন এক দেশ এমন এক সমাজ চাই যেই দেশে সূর্যের আলোর যেমন গুরুত্ব, চাঁদের আলোর গুরুত্ব একই রকম। অর্থাৎ প্রয়োজনীয়তা আর সুন্দর এ দুই পাশাপাশি হাঁটবে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, সেই স্বপ্নকে লালন করার জন্য স্বাধীনতা তুমি বড্ড সুন্দর, স্বাধীনতা তুমি বড্ড সুখের, স্বাধীনতা তুমি আমার স্বপ্নের চূড়ান্ত শিখরে, একে বাস্তবে রূপান্তরিত করার জন্য 30 ডিসেম্বর 2018 সালে আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আশিকুর রহমান স্যারকে নির্বাচিত করব, এবং মিঠাপুকুরে সংসদীয় এলাকাকে বঙ্গবন্ধু কন্যার সরকার গঠনের অন্যতম অগ্রগামী অংশীদারে রূপান্তরিত করার মধ্য দিয়ে বাংলার উন্নতি, মিঠাপুকুরের উন্নতিতে আমরা আমাদের স্বাক্ষর রাখবো বলে আজ আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আজ আমাদের সাথে যারা এসেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এবং সবচেয়ে বড় কথা, আশিকুর রহমান সাহেব তার হৃদয়ের একেবারে গভীরতম পবিত্র জায়গা থেকে বারারহাটবাসী আপনাদের অসম্ভব ভালোবাসে, বিনিময়ে শুধু আমরাও এতটুকু ভালোবাসাই চাই। জয় বাংলা, জয় বাংলা।